এটা হলো লেজার লাইট, যার মাধ্যমে পেশেন্টের পজিশনিং করা হয়। সর্বপ্রথম গ্যান্ট্রি রুম সম্পর্কে আলোচনা করব। এটা হলো গ্যান্ট্রি, যার মাধ্যমে আমরা সিটি স্ক্যান করে থাকি। এইগুলো হলো গ্যান্ট্রি মুভমেন্ট বাটন। এটা হলো লেজার লাইট, যার মাধ্যমে পেশেন্টের পজিশনিং করা হয়। এটা দ্বারা টেবিল উপরে ওঠানো হয়, এটা দ্বারা টেবিল নিচে নামানো হয়, এটা দ্বারা টেবিল গ্যান্ট্রির ভিতরে প্রবেশ করানো হয়, এটা দ্বারা টেবিল গ্যান্ট্রির ভিতর থেকে বের করানো হয়, এটা দ্বারা টেবিল গ্যান্ট্রির ভিতর থেকে বের হবে এবং নিচে নামবে। এই বাটনটি দ্বারা দুটো কাজ একসাথে করা হয়। এটা হলো ইমার্জেন্সি স্টপ বাটন। কেউ যদি ভুলে রেডিয়েশনের বাটনটা টিপ দিয়ে ফেলে, তাহলে এটা দ্বারা রেডিয়েশন তাৎক্ষণিকভাবে অফ করা যাবে। এটা হলো ডিসপ্লে ইউনিট, এটা দ্বারাও পেশেন্টের পজিশনিং করা হয়। এটা হলো মাইক্রোফোন, যার মাধ্যমে রোগীরা আমাদের কথা শুনে এবং আমরা তাদের কথাও শুনতে পাই। এটা হলো এলসিবি বক্স, যার মাধ্যমে গ্যান্ট্রি অন অফ করা হয়। এটা হলো ইনজেক্টর, যখন আমরা সিটি অ্যানজিওগ্রাম করে থাকি এটার মাধ্যমে কন্ট্রাস্ট দিয়ে থাকি। এটাকে ইউপিএস বলা হয়, যার মাধ্যমে সিটি স্ক্যান ব্যাকআপ নেই। এটা হলো ব্যাটারি বক্স। এটা হলো অক্সিজেন সিলিন্ডার, আমরা যখন রোগীকে কন্ট্রাস্ট দিয়ে থাকি অনেক রোগীর শ্বাসকষ্ট হয়, তখন আমরা তাদের অক্সিজেন দিয়ে থাকি। এটা হলো লিড অ্যাপ্রন, যখন কোনো বাচ্চা পেশেন্ট থাকে তখন একজন গার্ডিয়ান ভিতরে থাকতে হয়, তখন তাকে অবশ্যই লিড অ্যাপ্রন পরানো উচিত। এখন আমরা কন্ট্রোল রুম সম্পর্কে আলোচনা করব। এটা হলো সিটি মনিটর, এটার নাম হলো সিঙ্গু একুইসিয়েশন ওয়ার্ক প্লেস। এটার মাধ্যমে আমরা রোগীর ইমেজ দেখে থাকি। এটা হলো সিটি এনজিও মনিটর, এটার নাম হলো সিঙ্গুভিয়া। এটার মাধ্যমে সিটি এনজিওগ্রামের ফোস্ট প্রসেসিং করে থাকি। এটা হলো প্রিন্টার, যার মাধ্যমে আমরা ইমেজ প্রিন্ট দিয়ে থাকি। এটা হলো আইসিএস, ইমেজ কমিউনিকেবল সিস্টেম। এটার কাজ হলো গ্যান্ট্রির ডিটেক্টর থেকে পেশেন্টের ডাটা কালেক্ট করা। এটা হলো আইআরএস, ইমেজ রিকনস্ট্রাকশন সিস্টেম। এটা দ্বারা আমরা ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারি। এটা হলো ইউপিএস, যার মাধ্যমে সিটি স্ক্যান মনিটর অন অফ করা হয়। এটা হলো এক্সপোজার কন্ট্রোল প্যানেল, এটার মাধ্যমে আমরা এক্সপোজার দিয়ে থাকি। এটার মাধ্যমে রোগীর টেবিল নিচে নামানো যায়, এটার মাধ্যমে রোগী আমাদের কথা শুনতে পায়। এটা হলো প্রেস মুভ, এটা হলো প্রেস স্টার্ট, যার মাধ্যমে রেডিয়েশন দিয়ে থাকি। এটা হলো ইমার্জেন্সি স্টপ বাটন, এটা হলো ইনজেক্টর কন্ট্রোল প্যানেল। আশা করি সিটি স্ক্যানের পার্টগুলো সবাই ভালোভাবে বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।